তুই কবুল করিয়া নাও বাবা খবরদার ও মুসলমান বাবারা র মমেন বাবা বেইমান আমার বয়ান বুঝবে না ফাঁসে আমার কথা শুনবে না আমি তোমাদের অনুরোধ করব আমার মা বোনরা যার সাথে নবীর মিল আছে যাদের সাথে নবীর সম্পর্ক আছে তাদেরকে মোহব্বত করিও ওয়াই বুস লিহিন হুম লাউ বল্লাহ ইয়ার আমি দিন দান না আমি নেকান অশিব স্বালী সেই ওয়ালাস্তু তুমিন হম আমি নেক্কার থেকে মোহাব্বাত করি আমি আল্লাহ দিনে মোহাব্বাত করি আমি দিনদারকে দাৰকে করি আমি মুসলিম মোমেন কাটি মমেন মুসলমানকে মোহাব্বাত করি যদি আমি নেককার না এই আশা আল্লাহ ওদের করে বানায়া দেয় আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না এর জন্য আমি যুবকদেরকে বলবো ও যুবকরা ও মুরব্বীরা ও পর্দানা মা বোনেরা খবরদার আমার নবীর সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক রাখিও যদি সম্পর্ক রাখতেই পারো কেয়ামতের মাদান আল্লাহ নবী আমাদের সামনে থাকবে ওলামাই কেরাম আমাদের সামনে থাকবে আল্লাহ নবী এবং ওলামাই কেরাম যেখানে যাবে আমরা সেখানে চলবে ইনশাআল্লাহ আর যারা দুনিয়ার বিভিন্ন ফাঁসে ফুজদার দিকে নেতা মানবা ওই নেতারা তোমাদের সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে জোরে বলেন বিল্লাহ যদি মাওলাকে নিয়া খবৰে যাইতে পাৰ আল্লাহ আল্লাহ ৰচুলকে মোহাব্মাত করিয়া রাজি খুৰিয়া যদি খবৰে যাইতে পাৰ কবটা জান্নাতের বাগিছা হইয়া যাবে ক ইন মিন কুমিল্লা হ দিদুহা আলা ৰব্বিকা হেতনামক দি গিয়া চুম মানুহ নাজিল্লাজি নাত্তাকাও না জৰু জল মিনা ফি হাজি চি গিয়া দিয়া মাওলাৰ জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবা কিন্তু যদি ইমানকে মজবুত না করিয়া আমলকে ঠিক মতন না করিয়া কিয়ামতের আমাদের মধ্যে উঠ নাফার যখন পুষ্ট পানি দিতে যাইবে হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে আস্তে পুষ্ট উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে চাহান্ন মধ্যে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান্নাম নিসে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বরে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ মাফিল কেমনে হেদায়েতের জন্য কবুল করে না

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ونبي سيد خدي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يصطدف في قلبه وذلك أضواف الإيمان رواه مسلم شهدوا الشريف اللهم صل على سيدنا محمد صلى الله عليه وآله وسلم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم

জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস সময় কাটাবার তৌফিক দান করছেন সুপ্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিন বয়ান এতক্ষণ শুনছেন বেশি সময় নেব না সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব মাটি মাক্কা মানুষ হলে তো অল্প টাইমই কাজ শেষ আর পাথর মাখা জমিন হলে এামত পর্যন্ত বৃষ্টি পড়লেও নরম হবে না বুঝেন নেই বৃষ্টি শক্ত মাটিকে নরম করে কিন্তু সেইটা মাটি হতে হবে মাটিও কিন্তু সুখে শক্ত হয়ে যায় পাথরের মতো অনেক মারাত্মক শক্ত ঠিক না সাধারণত ভাঙ্গে না

আল্লাহ পাক বলেন একদল মানুষের কলপটা পাথরের চেয়ে শক্ত কিসের চেয়ে পাথরের আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লমায়াত তাফায্জার একদল পাথর মাউলার ভয়ে নহর জারি করে দিস টানতেছে দাদাজান রহমতুল্লাহ আলাই একবার রংপুরের কালো পাহাড়ে গেছেন একটা গাছের গোড়ায় দেখে কতগুলি পাথর আর পাথর থেকে বাইয়া বাইয়া পানি পড়তেছে এই অবস্থা দেখি এমনি হালাত মানুষ সিল্লান দিয়া তো অবস্থা কেরা আসেন বেহুশ হয়ে গেছে বলে দেখো আল্লাফাক বলছে যে কিছু পাথর দুনিয়ার মধ্যে মাউলার ভয়ে কান্তে কান্তো নহর জারি করিয়া ভলাইছে এই যে দেখ সেই পাথর কান্তে কান্তো নহর জারি হয়ে যাইতেছে ও ইন্না মিনহা লামা গ্যাস কফাইয়া হুজুমিন হুল মা একদল পাথর মাউলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতেছে ফাটিয়া ফাটিয়া পানি বহাই দিতেছে কইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আর একদল পাথর মাওলার ভয়ে গরায়ে গরায়ে কি বুঝেন আল্লাহ আপনার আমার খবরটা কি আপনার আমার খবর কি আপনার আমার কলব শক্ত হয়ে গেছে রাখত যাই হোক এই কলমকে ন রহমতুল্লা বয়ান করতেন যে চৈত্রি মাসে কৃষক নাঙ্গুল নিয়ে জমির মধ্যে যায় তা জমির মধ্যে যখন চাষ করে নাঙ্গলের ফালের সাথে বহুত বড় বড় চাকা উঠিয়ে আস সাধারণ মইতে ভাঙ্গে না বর্তমানে এই অবস্থা নাই যে ট্রাক্টর চলে আসছে তখন ওই কৃষকের কোমরের মধ্যে মাজার মধ্যে এরকম গাইটা থাকতো মুগাইর থাকতো ওই মুগাই দিয়ে টাকাইয়া টাকাইয়া তারপর চাকা ভাঙত মানে কৃষক বলতে চাই তুই সাধারণ মইতে যদি না ভাঙ্গস তোকে আতুর দিয়ে টাকাইয়া টাকাইয়া আমি না ভাঙ্গে সারবো না ঠিক আমাদের সাধারণ বয়ান যদি আপনাদের কলব নরম হয় তো ভালো কথা যদি নরম না হয় এই শক্ত কলবের জন্য আল্লাফাক জাহান নামের মধ্যে মোটা মোটা আগুনের হাতুড়ি বানাইয়া রাখছি সাধারণ ভাঙবি না একেবারে আগুনের সেই বড় বড় হাতুড়ি দিয়ে টাকায়া টাকায়া তারপর নরম করে ফেলাইবে যাই হোক আমি যে আয়া শরীফ তেল করছি الله اجعلنا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة hey را, اسلام پوري پور <applause> يا يا أيوه يا في يا يا في السلم يا ولا يا يا الشيطان إنه لكم في مبين كافة ولا لكم مبين

আর যারা মোমেন তারা কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনরা আল্লাহকে বেশি ভালোবাসে আর মোমেন বন্ধু আল্লাহর অন্য কার তো মোমেনের কাছে গ্রহণযোগ্য না কার বন্ধু মোমেনরা আল্লাহ একবার আর আল্লাহ ফেকুমাল আদু বি ওয়া আউলিয়া শোণ আমার দুশমন তোদের দুশমানের সাথে

অত কথা বুঝেন না কেন মুমিন কার বন্ধু আল্লাহ কার বন্ধু মুমেন আল্লাহর বন্ধু আল্লাহ মুমিনের বন্ধু এই আল্লাহ পাক তার বন্ধুকে বলছে তোরা তো আমার বন্ধু হয়ে গেছে কার বন্ধু হয়ে গেছে আমরা কি বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমুন হে মুমেনারা তোরা তো আমার বন্ধু আল্লাহ তাততাকজু আদুবি ওয়া আদুউয়াকুম আউলিয়া তোরা বন্ধু বানাইস না করিস না সম্পর্ক না আমার তোদের সাথে ক্লিয়ার কাট কথা একেবারে পরিষ্কার কোন ধুম্রজাল বলতে ব্যাখ্যা বিশ্বাসের কোনো প্রয়োজন নেই নাকি ভাই মোমেনা কার বন্ধু আল্লাহ অন্যদিকে স্পষ্ট বলেন শোনেন لا تجد قوم يؤمنون بالله واليوم الاخر ودون من حد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان وايدهم بروح من سبحان الله ده স্পষ্ট চন্দ্র সূর্যের মতো লা তাযিদ উমিনুনা যারা আখিরাত বিশ্বাস করে আল্লাহর উপর ইমান আনছে এই মুমিনদেরকে আপনি কখনো পাবেন না আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের दुश्মনের সাথে محبت রাখতে হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের দুশমানের সাথে মৌমেনরা কোনোদিন মোহাম্মত রাখতে সম্পর্ক রাখতে ওলাউ কানু আবা আহহুম আ আব না আহহুম আউ এহান আহম আউ আশি রতাম যুদি ও তর্জমা কি কথা বলার সময় যুদি ও আল্লাহ আল্লাহ রসুলের দুশমান বাবা হোক না কেন আও আবনা আহম ও সন্তান হোক না কেন আও এখন আহম যুদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন মোমেনের আপন ভাই হোক না কেন চাচা তো ভাই হোক না কেন মামা তো ভাই হোক না কেন খালা তো ভাই হোক না কেন ফুবা তো ভাই হোক না কেন আশি রাতা হোম স্ত্রী হোক না কেন চাচা হোক না কেন শ্বশুর হোক না কেন শাশুড় হোক না কেন যতই নিকট তোমার হোক না কেন আল্লাহ আল্লাহ রসুলের দুশনের সাথে কখনো রাখতে পারে না যদিও আল্লাহ আল্লাহর দুশ্মন মোমেনে কি হয় কি মনে করেন কি কঠিন না সমাজ কেন আবাহ স্পষ্ট ক্লিয়ার বলতেছেন আল্লাহ কোনো ব্যাখ্যা বিশ্বেষের কোনো প্রয়োজন নেই ওয়ালাউ কানু আ বা আহহু আ আব আও এ হান আহুম আও আশিরা তাহু আল্লাহ আল্লাহ রসলের দুশ্নের সাথে মোমেন কোনো কোন নেই কিসের সারু মোমেনদের সাথে মন্তক্য কেন কারণটা কি উলা ইকাতাবাফি কুলু ইমান ওয়াইয়েদম বিরু হেমেন যেহেতু আল্লাহফাক রব্বুলান মোমেনের কলবের মধ্যে ইমানকে খতাই লিখে দিচ্ছে একেবারে দাঙ্গা লিখে দেয় খতাই লিখে দিস যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে হাজারো বন্যা বৃষ্টি সে অঙ্কন মুছে না যেহেতু অঙ্কিত হয়ে গেছে পাথরের মধ্যে ঠিক কাতাবা আল্লাহ লেইখা দিছেন ফি কুলু বল ইমান মোমেনের কলবের মধ্যে ইমান লেইখা দিস এর জন্য এই ইমানের মোকাবেলায় কোনো কিছুই করায় না সব বাত কি কষ্ট মনে করছেন কঠিন মনে করছেন একেবারে সহজ একেবারে সহজ বলে কিভাবে সহজ দেখেন কলম একটা বোতলের মতো কির মতো বোতলের মধ্যে যদি আপনি অর্ধেক পানি রাখেন অর্ধেক বাতাস এমনিতেই ঢুকবে ঢুকবার প্রয়োজন নেই দুই তৃতীয় অংশ পানি রাখলে এক তৃতীয় অংশ বাতাস থাকবে যদি গোটা পানির দ্বারা ভইরা দেন কি আছে অন্য কিছু ঢুক কলমের মধ্যে অর্ধেক আল্লাহর মহাব্বাদ রাখেন অর্ধেক দুনিয়ার মহাব্বাত ঢুকাবার দরকার নেই অর্ধেক এমনি ঢুকে যাবে দুই তৃতীয় অংশ যদি মাওলার মহাব্বার ঢুকান এক তৃতীয় অংশ দুনিয়ার মহাব্বাদ ঢুকবে যদি গোটা কলমের মধ্যে মাওলার মোহাব্ব ঢুকায় দেন সব মোহাব্ব বের হয়ে যাবে আসাধ্য শব্দ আর সবচেয়ে সবচেয়ে বেশি বিশ্বাস হয় না দেখেন বাসর ছেলে এক লিউন্ডি বান্দির প্রেমে পড়ছে লজ্জা সর বইলা গেছে মনে নেই আমার বাসার মেয়ে গোলামের প্রেমে পড়ছে চলিয়া বাদশাহীর অবস্থা কি স্বর্ণের খাটের অবস্থা কি আমার সম্মানের ইজাতের অবস্থা কি মনে আসে কথা বলেন না কেন কারণ কি প্রেম মহাব্বত যদি দুনিয়া সামান্য মোহাব্বাত বাসাই ভুলাইয়া দেয় বিল্ডিং ভুলাইয়া দেয় মানিজাত ভুলাইয়া দেয় এসকে মাজাজি তাহলে স্যার এসকে হাকিকির মধ্যে মাওলার মোহাব্বত পড়িয়া যায় তাদের সব বলবে না কেন কারণটা কি দেখেন না আপনি জুলায়খা মিশরের প্রেসিডেন্টের স্ত্রী বিশাল ব্যাপার সাপার কথিত আছে সত্তরটা গোডাউন ভরা জোলায়কার স্বর্ণমুদ্রা ছিল ইউসুফের প্রেমে ফুরে সব শ্বাস করছে এর ক্লিয়ার শেষ করছে যদি কেউ বলতো যে আমি ইউসুফকে দেখছি অমনি একটা হার তাকে দিয়ে দিত এই আমার কাছে ইউসুফের খবর আছে অমনি হাতের চুড়ি খুলে দিয়ে দিত এই তুমি কি ইউসুফের খবর জানো নাকি এই তো ইউসুফের অবস্থা খুব ভালো অমনি জাওয়াহের সেই বড় মালাটা গজমতি হাটটা দিয়ে দিত এরকম করতে 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 যাহা কিছু আছে সব ক্লিয়ার কিচ্ছু নেই সর্বোচ্চ সব শেষ করছে কয়েদি তারই গোলাম তারই গোলাম তার স্বামী তাকে গোলাম হিসেবে কিনছে সে ছিল কয়েদি একজন গোলামের প্রেমে পড়িয়া জোলায় খা যে মিসের বাস ক্রিয়া সব যে মিসের স্ত্রী সব কি করছে সব একটা ক্লিয়ার কিচ্ছু নাই সৌন্দর্যতা নাই রূপ নাই লাবণ্যতা নাই টাকা নাই পয়সা নাই সব ক্লিয়ার করছে রাস্তার পাশে বসা কি বুঝলেন এই মাত্র প্রমাণ দিলাম যে একজন গোলামের পিছনে পড়িয়া যদি তার বাসাই ভুলতে পারে তাহলে মাওলার প্রেমে পড়িয়া বন্ধ সব বলতে পারবে না কেন সহজ না কঠিন মিয়া একেবারে পানির সহজ বুঝে আসে না দেখিয়ে কঠিন মনে হয় যখন আল্লাহ রব্বুল আলমিন কবুল করছে ইউসুফকে জোলাইখার জন্য বিবাহ বন্ধন আবদ্ধ করছে এবার ইউসুফ আলাই ডাকে আসো জোলাইখা ঠিক আছে দিনে আসবে আমার দিনে ডাকি কলে আসো রাত্রে আসবে গরি মশি গরি মশি আসেই না কাশি আসে এখন ইউসুফ আলহ সালাম ও জুলাইকা তুমি সেই জুলাইখা না যে আমার জন্য সব কিছু ত্যাগ করছো সেই জুলাইখা তুমি না বলে হ্যাঁ আমি তো সেই জুলাইখা যে সব কিছু ত্যাগ করছে এখন এত ডাকা ডাকি সে আসে না কেন দেখি উসু যখন আমি আমার মাওলাকে নাসিনসি। মাওলার পরিচয় না পাইছি তখন তখন আমি মহব্বত করছি তখন তোমাকে ভালোবাসছি কিন্তু এখন আমি মাওলার পরিচয় পেয়ে গেছি এখন এই অন্তরের মধ্যে মাওলা ব্যতীত কার কোনো মহাব্বত নেই কার কোনো মহাব্বত নেই কার কিচ্ছুই নেই যখন মাওলা হাকিকির প্রেম আমার মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত মাজাজ তোমাকে মহাব্বত করছি কিন্তু যখন মাওলা হাকিকির প্রেম আমার মধ্যে চলে আসছে এখন আর কিচ্ছু নাই শুধু তুহি তু হয় শোনেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লামা ঘটনা নিয়ে আসছেন এক বাগানের কিনার থেকে যাইতেছেন সেখানে এক যুবক কাজ করে এ যুবক শোনো যুবক কাজ করতেছে যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চিনিয়া আপনারা নবী ঈসা কলে আমি তো নবী ঈসা আপনি মা কাছে দোয়া করেন আমাকে যেন এক অনুপরিমাণ মহাব্বাত আল্লাফাক দান করেন কয় অনুপরিমাণ আল্লাফাকের মোহাব্ব থেকে এক অনুপরিমাণ মহাব্বার যেন আল্লাহাক আমাকে দান করেন নবী বলতেছেন তুই এই পরিমাণ মোহাব্ব সহ্য করতে পারবি অনুবু যেন অনু কাপড় নিগড়াইয়া যখন ঝাড়া দেয়া হয় তখন ওই যে রেনু রেণু উঠা যায় না এর নাম যে চিনা যায় না এর নাম হলো অনু রেনু ঠিক না জাররা তাহলে তুই এই পরিমাণে মহাব্বাস সহ্য করতে পারবি না কলতে তো দোয়া করেন হজ ইসা আলাহ সালাতাম আল্লাহর কাছে ওই সুবকের জন্য মাওলার মোহাম্মতের অর্ধ অনু পরিমাণের দোয়া করলেন আল্লাহা কবুল করছে আল্লাহা কি করছে কবুল করছে দোয়ার দরকার আছে কি নাই আবার না মুজাহি যে কার কাছে দোয়া টোয়ার দরকার নেই দোয়ার দরকার আছে আপনি কি মুসলিম শরীর হাদিস পড়েন নাই ওমার বিল রদি আল্লাহ তানকে নবী নিজে বলতেছেন নবী নিজে নবী মুসলিম শরীর হাদিস কি বলতেছেন ওয়াইস কুরুনির সাথে যদি দেখা হয় তা তার কাছে হেদায়েতের দোয়া সে আনিও মাকফরাতের দোয়া করাই কে বলছেন কে বলছেন কাকে বলছেন গোমারুকুল খাতাফ কে ওয়াইস কুরুনীর সাথে ওয়াইস কুরুন সাথে দেখা হইলে তার থেকে মাগফরাতের এবং হায়দায়তের দোয়া করাই আনিও দোয়া চাইও তার কাছে মাগফরাতের জন্য নান্দা পদ মাফ করে দেয় ওয়ারুকুল খাত্ফকে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান সে বদুরী অহুদি সে খন্দকি সমস্ত যুদ্ধের নবী আলিহ তো যুদ্ধ করার সাথে অংশগ্রহণ করেছেন সে হলো এমন এক ব্যক্তি আল্লাহ নবী বলছে আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হয়ে যায় বোখারি মধ্যে রওয়া দার্স নবী আলিহসাল্লাহুতু হাসলাম ফরমান ওমার বোঝেও ঠিক বলে ওঠে যে ওমারের অনুকূলে কোরআনের মধ্যে বহুত আয়াত নাজির হয়ে গেছে যে উমারকে দেখলে শয়তান রাস্তা থেকে পালাইয়া চলিয়া দিতে যে উমার খোদ আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছে না সে উমারকে আল্লাহ নবী বলতেছে। চাই অয়েস সাথে দেখবে দোয়া করাইয়া নিও আর বর্তমান সময়ে আমরা কাউট থেকে কেউ দোয়া নিতে চাই না শেরেখ মনে করি গাধা ধা আবু হরদি আল্লাহ তালন একদিন নবী আলী সালাম বলতেছেন নবী আল্লাহ আমি তো মোমেন মুসলমান মা এখনো মুশেক আমার ইমান কবুল করাকে পছন্দ করেন না কেমন কেমন করে বারবার রাগ করে ঘৃণা করে তাচ্ছিল্য করে কটুক্তি করে এটা আপনি কাছে দোয়া করেন মালা যেন আমার মাকে হেদায়তের মালা পরাইয়া দেন এটা দোয়া করেন কে দোয়া চাইছে আবু হলায় রিয়াল কার সাথে কার কাছে দোয়া চাইছে কার জন্য নবী আলি সাল্লাহ হাত উঠাবেন এইটা দেখি আবু পৌরা দৌড় দৌড়ার্তো কই যাও বু দৌড়াও কেন তাহলে বাধা দিও না বলে পাগল ঠাকুর হয়ে গেছে না আবুর তুমি কি পাগল ঠাকুল হয়ে গেছো দৌড়াও কেন কথা বলার সময় নেই তোমার পইরা দৌড়ার্তো বল আমাকে বাঁধা দিও না বলে কেন আমার মার জন্য আমার নবী হাত তুষে দোয়া করার জন্য এখন আমি দৌড়াইতেছি যে আমি গিয়া কি ঘরে আগে পুষি না আমার নবীর দোয়া ঘরে আগে পুষে এটা দেখার জন্য দৌড়াইতেস আমাকে বাধা দিও না তৌরের পর দৌড় গিয়া সালাম দিছে বাড়ি থেকে আসসালাম আলাইকুম ভিতর থেকে উত্তর আস আবু বলতেছেন আমি বুঝতে পারছি তার সালামের জবাবের মধ্যে আমি ঘরে আগে পুষতে পারিনি আমার নবীর দোয়া আগে ঘরে পুষিয়া গেছে হজরত আউবকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ যখন মুসলমানের সংখ্যা উনচল্লিশ বলতেছেন ইয়া নাবি আল্লাহ আমাকে এজাজত দেন আমি একটি হেরেমের মধ্যে গিয়ে খুদবা পাঠ করি ইসলামের দাওয়াত দেই তৎকালীন সময় ইমানকে গোপন রাখা জরুরি ছিল নবী আলী নিষেধ করলেন না এই কাজ করিও না এখন এই কাজ করা ঠিক হবে না কিন্তু এবং মহাব্বাত কোন বাধাকে মানে বলেন তো এ इश्क मोहब्बत गुण 바దా মানতি চায় না कलेजा आजाद ও দন আমার নবী চিন্তা করলেন যাক কিছু মর্যাদা বারুক রক্ত টকতে ঝরুক কী কথা ঠিক না রক্ত জললে কি হয় কার কাছে হ্যাঁ আল্লাহর সহির ওয়াইতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুই কত্রা দুই ফোঁটা কয় ফোঁটা জাহান নামের আগুনে স্পর্শ করবে না রক্তের এই ফোটা যে বের হয়ে যাবে এই রক্তের ফোঁটা জাহান্নামে জ্বলবেন না চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে চোখের থেকে যেই ফোঁটা গড়ে পড়বে হারাম জাহান্নাম হইছে ইসলামের জগতে সর্বপ্রথম খুতবা এর আগে কোনো বয়ান 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 হয় নাই প্রথম মধ্যে শুরু হয়ে গেছে জ্বরের মতো কাফেররা নামছে লাঠি সোটা নিয়া মারতে 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 বেহুশ করিয়া ফেলাইস রক্তাক্ত শরীরের মধ্যে জখম করিয়া ফেলাই আবু আবুর আল্লাহ তালা হজত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ বংশধরের লোকজন আসছে ধরিয়া তাকে কোনো রকমের ঘরে নিয়ে গেছে মনে করছে কারবার শেষ মাথায় পানি সেবা শুশ্রুতা সন্ধ্যা পর্যন্ত বেহুস অবস্থায় সন্ধ্যার পরে চক্ষু খুলছে একটু কথা বলছে প্রথমই খোলার পরই চক্ষু খোলার পরই কথা বলার পরই প্রথম কথা আমার নবী কেমন আস কি ছিল কথাটা আমার নবী কেমন আস প্রথম কথা বংশীয় লোকজন খুব খেয়েপে গেছে যেই ব্যক্তির জন্য আজকে এই অবস্থা সেই ব্যক্তির প্রথমই খবর তার মাও উম্মে খায়ের তার মায়ের নাম তার মা উম্মে খায়েরও ক্ষিপ্তি হয়ে গেছে ওই ব্যক্তি স্বাদী হওয়ার কারণে তোর আজকে এই অবস্থা বা সেই ব্যক্তির নাম হ্যাঁ সেই ব্যক্তির নাম নাম সেই ব্যক্তির বংশী নামী চিন্তা করছে না মারা যায় নাই বেঁচে আছে কিছু খাওয়ানোর ব্যবস্থা করেন কেউ চলিয়া গেছে ওই মোহাম্মদের নাম লওয়ার কারণ সাল্লাই আর কেউ চলিয়া গেছে আশা নিয়ে যে না মারা যায় নাই জেন্দা অবস্থায় আছে এবার মা তার জন্য কিছু খানা নিয়ে আসছে আসে আল্লাহর কসম আমার নবীকে না দেখা পর্যন্ত আমি এক ঢোক পানি পান না ও ভণ্ডের গোষ্ঠী আশেখে নবী দাবি করো ভন্ডের গোষ্ঠী আশেখে নবী দাবি করো আমার নবী কেমন আছে জানবো তারপর পানি পান করবো মা বেচারি কি করবে কোথায় নবী কে মোহাম্মদ কে চিনে তাকে জানেও তো না কেউ কোথায় পাবো তোমার মোহাম্মদ কে উম্মে জামিলের কাছে যান উম্মে জামিল কে হজরত উমার খাত্তাবের বোন সে খবর রাখে যান তার কাছে মা বেচারি গেছে নিরা কি করবে নিরুপায় হয়ে গেছে তার কাছে গিয়া তুমি কি মোহাম্মদ কে ছিল কিসের মোহাম্মদ কোথার মোহাম্মদ আমি কিসে জানি মোহাম্মদের খবর আমি জানি জানি না খবর তোমার ছেলের যে যা শুনলাম তোমার ছেলের অবস্থা প্রতি মায়া লাগছে খবর টবর আমি জানি না তবে তোমার ছেলেকে দেখতে যেতে পারি যেহেতু তোমার ছেলে অবস্থা কারণ তৎকালীন সময় ইমানকে গোপন রাখতে হয় ইমানকে গোপন রাখা উচিত ছিল তখন না তো দুই গেছে উম্মে জামিল যখন গেছে তার মার সামনে আউবকার সিদ্দিক রাজি আল্লাহ তার নবী আলী সালাদ জিজ্ঞাসা করতেছে উমনি বলছে উম খবরদার তোমার মা তোমার মা জানিয়া ফেলবে আমার নবীর খবর কলে অসুবিধা নেই সে আমার মা ভালো মানুষ তুমি বলো আমার নবী কোথায় আছে তাহলে আর কামের ঘরে আছে। কাল নিয়ে যাও গভীর রাত্রে দুই কাঁদের মধ্যে পাওয়া হেসরাইতে। হাসরাইতে রক্তাক্ত অবস্থা কিছু খাবে না নবীর অবস্থা না দেখা পর্যন্ত কি মনে করেন হাবিব মাহবুব আবু বক্কার আশেক আমার নবী মা আবু বক্কার হাবিব আমার নাম আমার নবী মাহবুব কি অবস্থা বলেন তো হাসরাইতে হাসরাইতে নিয়ে যাইতেছে শরীরের অবস্থা খারাপ আমার নবীকে আবকর কেমন মেহাব্বাত করতেন কেমন তিনি বলেন দুনিয়ার মধ্যে থেকে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস কয়টা জিনিস এক নম্বর ইয়া নবী আল্লাহ আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার আদেশ অনুযায়ী সমস্ত মাল আল্লাহর রাস্তায় খরচ করা আমার জন্য প্রিয় আপনি আদেশ করবেন আবকর খরচ কর সব ব্যয় করিয়া দেব আর আমরা কাঞ্জুসি করব সামনের মতো কিচ্ছু দেব না ইসলামের পথে কিচ্ছু দেব না আর যা দেব ফুজলা অতিরিক্ত কিছু দিয়ে এত দান করা যায় এত কিছু করা যায় আর আউবকর দিয়েও কি বললেন আপনার আদেশ অনুযায়ী আল্লাহর রাহে সব কিছু দান করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর একটা কি আমার মেয়ে আপনার ঘরে থাকা আমি আমার আমি আপনি আমার জামাই আমি আপনার শ্বশুর এইটা আর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আউ্বকর সিদ্দিক রাজি আল্লাহ তার যখন আমার নবী দেখলেন সহ্য করতে পারলেন না

লামুজাবি হইও আহলে হাদিস তথাকথিত হইও তাহলে দোয়ার দরকার নাই কিন্তু নবীর অনুযায়ী চলবা মুরব্বীদের থেকে বুজুর্গদের থেকে দোয়ানের দরকার আসি কি নাই দোয়ার দরকার আস আর লামুজাবি হইলে জামাত হইলে জামাত মৌদুদি জামাত লামুজাবি তথাকথিত আহলে হাদিস এদের জন্য দো আদায়ের প্রয়োজন নাই কান্নাকাটির প্রয়োজন নাই এরা কান্না বলে লাগেই না আল্লাহ তুমি মাফ করিয়ে আদাও তার সাথে আমার নবীর অবস্থা কি ওয়ালি জাউফি আজি মিনাল বকা নামাজের মধ্যে এমনভাবে কাউন্টেন যেরকম পাতিরের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করে দিছিল যে আগুন জ্বালাদা হয় কি অবস্থা হুম হুম

আল্লাহ রব্বুল আলমী তোমার গর্বের মধ্যে আমার মাধ্যমে দুইটা সন্তান দান করবে সন্তান নবী হবে জন্য তোমার আসার প্রয়োজন এবার বলেন ইউসুফ মাওলা আমার গর্বের থেকে নবী প্রেরণ করেন এবং আমার মাধ্যমে আল্লাহ সে উশিলা বানায় আনেন আমি তোমার কাছে আসব নয়তো দুনিয়ার কোনো খায় কারণে কারণ আমি তোমার কাছে যাইতে চাই না ইনাসলা থি ওয়ানুসু কি ওয়া মাহিয়া ইয়ামামাতি লিল্লা হিরব বিনা আল আমেন আমার মুসলমান বাবারা এ আমার পর্দা লা মাম আমার যুবক বাবারা লা তাক তাকুয়া আ দু গি ওয়া দু গুমাউলিয়া মোমেন আল্লাহর দুশমন এবং রসুলের দুশমনের সাথে কোনো দিন মুহাব্মত রাখতে পারে না সম্পর্ক রাখতে কি পারে নাকি। কি পারি না আমাদের কবুতার বা কবুতার কবুতর দেখবার জ্বালানি কবুতার দলগুলি গুলি জ্বালানি কবুতরের সাথে থাকে সাদা বকগুলি গুলি সাথে চলাফেরা করে নাকি ঘুঘু গুলি ঘুঘুর সাথে চলাফেরা করে বালি হাঁস বালি হাঁসের সাথে চলাফেরা করে রুই মাছগুলি রুই মাছের পালে চলতে থাকে ভাটা মাছগুলি ভাটা মাছের দলে চলে ইলিশ মাছ ইলিশ মাছের দলে চলে ফাঁসেকদের সাথে চলে দেখবার গাজাখর সন্ধ্যার পরে সব এক জায়গায় হয়ে যায় দেখবা যারা ইয়াবাখর কে কোন জায়গায় আছে একটা নির্দিষ্ট টাইমে সব এক জায়গায় হয়ে যায় দেখবার রাত দশটার পরে যত মদ খর সব এক ক্লাবে জমা হয়ে যায় যত লুচ্চা সব এক হয়ে যায় যত খুড়িরা এক হয়ে যায় ডাকাত দল একসাথে চলে যারা চোর চোরেরা একসাথে চলে যারা অমিলিক তারা অমিলিকের সাথে চলে যারা ভিম পি সাথে চলে যারা জাতীয় পার্টি যারা জাতীয় পার্টির সাথে চলে যারা কালমার্স মাউসুদুন আব্রাহাম দিন সক্রেটিস প্লেটো প্লেটোয়ারো টোটালকে নেতা মানে তাদের সাথে তাদের محبت থাকে আর যারা মদিনাওয়ালাকে محبت করে তারা মদিনাওয়ালার সাথে চলতে থাকে তুমি বুঝো না কেন হ্যাঁ তোর মাথার মধ্যে গিলু নাই তুমি বুঝো না কেন তোমার গিলু কম কেন কারণটা কি তুমি কি দেখো না যার সাথে যার محبت মান তাশাববাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার محبت তার সাথে তার কেয়ামত আল্লাহ তুমি কবুল করিয়া না যার সাথে যার মোহাব্বাদ তার সাথে তার কেয়ামত এ যুবক বাবারা এ আমার পর্দার মা কাকে মহাব্বত করছো রে আমার মারা এ আমার মা কাকে মহাব্বত করছ আসি আলাই সালাতু আসসালাম মাওলার প্রেমে পড়িয়া কি কাজ করছে আর তুমি আমি ইসলামের পক্ষেও থাকতে পারি না হ্যাঁ কত বড় জানোয়ার কত বড় এটি ইসলামের পক্ষে থাকতে পারি না আল্লাহ নবীর সাথে যাদের সম্পর্ক তাদের সাথে মোহাব্বত রাখতে পারি না কত বড় জালেম আর এই জালেম জান্নাতে যাইতে চায় তোমার বাবার জান্নাত থাকলে সেখানে যাই আমার মাওলার জান্নাতে না আমার মাওলার জান্নাতে না আমার মাওলার জান্নাতে যাবে যাদের সাথে নবীর মিল আছে যারা আমার নবীর আদর্শ বাস্তবায়ন করে জীবন বিলায় দিচ্ছে হব্বাব খাওয়াইবের মধ্যে যারা জীবন কি উৎসর্গ করছে আল্লাহ আকমা আম্মার আব ইয়াসার আম্মার রবি আল্লাহ তার সাহাবি ছিলেন তার বাবা ইয়াসার সাহাবি ছিলেন তার মা সুমাইয়া সাহাবিয়া ছিলেন আল্লাহ আকবর গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ইসলামের জগতে গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ইসলামের জগতে শাহাদতের মর্যাদা কোন পুরুষ অর্জন করতে পারে নাই সেই সাহাবাদের মর্যাদা অর্জন করেছিল আম্মারের মা ইয়াসারের স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম সর্বপ্রথম ইসলামের শরাফত শাহাদতের শরাফত এই মর্যাদা প্রথম অর্জন করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মারের মা ইয়াসারের স্ত্রী ইসলাম সারে নাই আবু জেহিল লালায়েক যমনার ফারাউন এত কষ্ট দিছে এমন কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুত লেজা ঢুকায়া দিছে ইসলাম সারে নাই আসকি কি করছ তুমি ইসলামের জন্য আমাকে বলো জান্নাত যাইতে চাও সবাই তোমার সম্পর্ক কালমার্সের সাথে তোমার সম্পর্ক মৌসুদনের সাথে তোমার সম্পর্ক অ্যারিস্টোটালের সাথে সোশ্যালিজম ক্যাফলিজম ক্যামুনিজম হ্যাঁ ক্যাফলিজম কমিউনিজমের সাথে আর তুমি জান্নাতে যাবা তোমার বাবার জান্নাত থাকলে সেখানে যে আমার নবীর জান্নাতে না আমার নবী যেই জান্নাতের বিশারাত দান করেছে সেই জান্নাতে যাওয়া লাগবে না আলমার উমা মানাহাব্বাব আলা হুমাক হয আ না সুম্মী মালেক রাদী আল্লাহ ফরমান নবিয়া আলাইসাল্ তুয়া সাল্লাম আসাল্লাম নামাজের পরে নামলাম এ ভালো ভালো করেন করেন বসান কথা মালেক রাদি আল্লাহ ফরমান নবী আলাইসাল্লাহ সাল্লাম আলাইহি সাল্লাম নবী আলাইসাল্লা তুয়া সাথে নামাজের পরে নামলাম ওমনি এক সাবি ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে নবী আলাইসাল্লা তুয়া বলে নেবে কিয়ামতের খবর না কিয়ামতের কি জোগাড় করছো কি প্রস্তুতি গ্রহণ করছো বলে কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই ঢের নামাজ নাই ঢের রোজা নাই তেলের কোনো পাহাড় নাই নেকের কোনো সাগর আমার কাছে নাই কিন্তু একটা জিনিস প্রস্তুতি গ্রহণ করছে বলে কি

যেইভাবে খুশি হয়েছিলেন এর আগে এত খুশি কোনো দিন হয়নি তাহলে কেন অনবি তোমাকে নেতা তোমার সাথে আমত হবে মোমেনে এসছে বড় খুশি আর কিছু হইতে গোটা দুনিয়ার মুলুকিয়াত গোটা দুনিয়ার বাসায়ী সম্মান ইজ্জাত গোটা দুনিয়ার মা যদি এক হাতে দেওয়া হয় আর আমার নবীর সাথে হাসর হবে তুমি কবুল গোটা দুনিয়ার বাসায় গোটা দুনিয়ার টাকা দুটো পয়সা গোটা দুনিয়ার সম্মান ইজাজ দিয়ে এক পালা রাখা হয় আর কেউ যদি বলে তুমি নবীর সাথে হাসুরের পরিমায় যদি সব দুনিয়া গ্রহণ করো তুমি কোনটা গ্রহণ করবে মোমেন্টরা কি বলবে এই পরিমাণ আরো পরিমাণ আরো পরিমাণ আরো পরিমাণ আরো পরিমাণ আরো পরিমাণ আরো পরিমাণ আসমান জমি সাত আসমান সাত জমিন পরিমাণ স্বর্ণ হইয়া যায় সব মানিক হইয়া যায় সব কাঞ্চন পাথর হইয়া যায় সব ইয়াকুত পাথর হইয়া যায় সব যদি কিছু হয়ে যায় গোটা দুনিয়ার মালিক হয়ে আমাকে বানায়া দেওয়া হয় এর পরিবর্তে আমার নবীর সাথে হাসরকে আমি বেশি পছন্দ করব গোটা দুনিয়াকে লাথি মারব আল্লাহ তুই কবুল করিয়া নাও বাবারে খবরদার ও মুসলমান বাবারা মোমেন বাবারা বেইমান আমার বয়ান বুঝবে না ফাঁসে আমার কথা শুনবে না আমি তোমাদের অনুরোধ করবো আমার মা বন্ধ যার সাথে নবীর মিল আছে যাদের সাথে নবীর সম্পর্ক আছে তাদেরকে মোহব্বত করিও চলা আমি দিন না আমি নে কেন ওশেব বুস্বলি সেই নাবালাস তুমিন আমি নেককার থেকে মহাব্বাত করি আমি আল্লাহ থেকে মহাব্বাত করি আমি দিনদারকে মহাব্বাত করি আমি মুসলিম মোমেন খাটি মোমেন মুসলমানকে মহাব্বাত করি যদি আমি নেককার না এই আশা যেন আল্লাহ ওদের মহাব্বত করে আমাকেও অন্য এক দেয় আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না এর জন্য আমি যুবকদেরকে বলবো ও যুবকরা ও মুরব্বীরা ও পর্দালা মা বোনেরা খবরদার আমার নবীর সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক রাখিও যদি সম্পর্ক রাখতে পারো কিয়ামতের মাঝে আল্লাহ নবী আমাদের সামনে থাকবে ওলামাই কেরাম আমাদের সামনে থাকবে আল্লাহ নবী এবং ওলামাই কেরাম যেখানে যাব আমরা সেখানে চলবে ইনশাআল্লাহ আর যারা দুনিয়ার বিভিন্ন ফাঁসে ফুজদার দিকে নেতা মানবা ওই নেতারা তোমাদের সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে জোরে বলে নাউজ যদি মাওলাকে নিয়া কবরে যাইতে পারে আল্লাহ আল্লাহর রাসূলকে মোহাম্মদ করিয়া রাজি করিয়া যদি কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে

নাফারমান যখন পুলসের হাত পাড়ি দিতে যাইবে হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে আস্তে পুলসের উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান নাম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বরে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোহামেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কাবল করি আমাওলার জান্ন কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে পড়ে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদিন ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে নাকেরামল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চর্মোনার দেওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে না রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্ন হুমামুমামি মাওলা হে কথিপয় গুনাগার বন্ধ গুনার বোঝা মাথায় নেয়া গুনার বোঝা মাথায় নেয়া এতিমের মতো তোমার দুয়ারে হাজির হয়ে গেছি লাথি দিও না রে মালি লাথি দিও সন্তান করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি দেখাইয়া দাও তারা ইয়াদ আর তো কোনো দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার নয় আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না আল্লাহ মুরব্বী আমাদেরকে কবুল করিয়া না আল্লাহ মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই